বর্ষা বাদলের দিনে হেলিকপ্টার নিয়ে উত্তরবঙ্গে কেউ যায়, টুরিস্টদেরকে বারণ করা হয় মাটিতে পা রেখে চলতে হয়, বেশি উড়ান খাটলা নিয়ে না ঘোরাই ভালো। আর দ্বিতীয় আমার আশঙ্কা হয় যখনই দুর্ঘটনা হয় কিছু নির্বাচনের আগে হলে উনি আবার মাথায় ফেটটি বেঁধে আবার হুইল চেয়ারে বসে আবার তিনি সিপিএমকে দোষ দিয়ে নির্বাচনী প্রচার না করতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় পঞ্চায়েত ভোট আসতেই কিন্তু রাজনীতির পরতে পরতে ফের চমক দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে কোথাও যেন বিধানসভার সঙ্গে এবারের যে পঞ্চায়েত ভোটের তৃণমূলের রণকৌশল আরও স্পষ্ট করে বলা ভালো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণকৌশল, সেই রণকৌশলের কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হয়তো একটু আগবাড়িয়েই বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যা খবর এবং সেই খবরের ভিত্তিতে আগামী দিনের যা ছবি, সেই ছবিতে কোথাও যেন 2021-এর পঞ্চায়েত ভোটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট নিয়ে যে ভোট প্রচার, তার একটা কোথাও কার্বন কপি বা জেরক্স কপির একটা ছবি যেন এখন ধরা পড়তে চলেছে, সেই রকমই কিন্তু একটা আভাস এরই মধ্যে রাজ্য রাজনীতিতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে এদিন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্যোগের মাঝে পড়ে গিয়েছিল, ঝড় বৃষ্টির মাঝে পড়ে গিয়েছিল, এবং সেই জন্য সেবকের যে সেনা এয়ারবেস, সেই সেনা এয়ারবেসে হেলিকপ্টারকে জরুরি অবতরণ করানো হয়েছিল। কিন্তু মিডিয়া সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদে হেলিকপ্টার অবতরণ সেবকের সেনা এয়ারবেসে, সেখানে কিন্তু তেমন কোনো ঝুঁকি ছিল না। তেমন কিন্তু বড় ঝুঁকির মুখে কিংবা টালমাটাল পরিস্থিতির মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সফর সঙ্গীদের পড়তে হয়নি। তার হেলিকপ্টার আকাশে ঝড়ঝাপটার মুখে পড়লেও নিরাপদে অবতরণ করেছিল, খুব সুষ্ঠুভাবেই কিন্তু অবতরণ করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার পর কলকাতায় ফিরতেই সরাসরি SSKM হাসপাতালের উডবান ওয়ার্ডে চলে গেছেন। উডবান ওয়ার্ডের 12 নম্বর কক্ষে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। কিসের পরীক্ষা নিরীক্ষা? যতটুকু SSKM হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হেলিকপ্টারের নিরাপদ অবতরণ, তাতে নাকি বেশ চোট পেয়েছেন, তিনি কোমরে এবং পায়ে আঘাত পেয়েছেন। আর এই যে আঘাতের গল্প, এখানেই কিন্তু ঘুরে ফিরে 2021-এর সেই যে পায়ে আঘাত পাওয়ার ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে একটা জনসভা করতে গিয়ে সেই যে পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন, তারপরে কি ঘটেছিল বন্ধুরা আপনারা জানেন যে পুরো বিধানসভা ভোটের প্রচার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যান্ডেজ পায়েই করেছিলেন। এবং সেই প্রচারের ফলে বিধানসভায় তৃণমূলের কি ফল হয়েছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রচারের ফল তৃণমূল কিভাবে পেয়েছিল আপনারা সবাই জানেন। এবং আশ্চর্যের ব্যাপার, সেই সময়ে নিন্দুকেরা এই যে পায়ে ব্যান্ডেজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার, সে নিয়ে নানাজনে নানা কথা বলেছিলেন। বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নাটক করছেন, কেননা অতদিন ধরে পায়ে ব্যথা থাকার কথা নয়। এমনকি বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, ছবিও ভাইরাল হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ব্যান্ডেজ পা নিয়ে অনেক কাণ্ড করতে দেখা গিয়েছিল, যাতে কিন্তু অনেকেই দাবি করেছিলেন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পায়ে আঘাত, সেটা পুরোপুরি লোক দেখানো, পুরোপুরি কিন্তু লোকের চোখে ধুলো দেওয়া। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিবৃত পর তখন দুর্যোগের মুখে পড়ল যখন কিনা তিনি পঞ্চায়েত ভোটের প্রচারটা সবে শুরু করেছেন। আর সেই হেলিকপ্টার নিরাপদে অবতরণ হলেও যেটা জানা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোমরে এবং পায়ে চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন। এখনই হয়তো আগবাড়িয়ে বলাটা ঠিক হবে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পায়ের কিংবা কোমরের চোট কতটা, কিন্তু যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোমরের চোট কিংবা পায়ের চোট নিয়ে পঞ্চায়েত ভোটে প্রচার করতে শুরু করেন, তাহলে বলতেই হয় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2021-এর ভোটের যে রণকৌশল, সেই রণকৌশলের সঙ্গে
এবারের পঞ্চায়েত ভোটের তার যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু মিলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই রণকৌশল কিন্তু মিলে যেতে পারে, আর সেটা যদি হয় তাহলে কিন্তু বলতেই হবে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিকূল পরিস্থিতির কিভাবে ফায়দা তুলতে হয় সেটা তিনি ভালো মতোই জানেন। কেননা অনেকেই যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যদি সত্যি সত্যি কোমরে কিংবা পায়ে চোট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, তাহলে তার উচিত হবে এবারের যে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটের প্রচার থেকে দূরে থাকা, রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া। অতই যদি প্রয়োজন হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভোটের প্রচার সেই ভোটের প্রচার অনলাইনে করবেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে করবেন। কিন্তু আঘাত পাওয়ার পরেও ব্যান্ডেজ নিয়ে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চায়েত ভোটে প্রচারে ঝাঁপাতে দেখা যায় তাহলে তো বলতেই হয় যে বিরোধীরা ঠিকই ধরেছেন যে দাল মে কুছ কালা হ্যায়। এর মধ্যে কিন্তু বিরোধীদের সমালোচনা আরও মুখর হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের হেলিকপ্টারের এই যে জরুরি অবতরণের ঘটনা, সেই ঘটনা কাকতালীয় হলেও সেই ঘটনাকে কী করে ভোটের প্রচারের কাজে লাগিয়ে মানুষের মন জয় করা যায়, মানুষের সহানুভূতি জয় করা যায়, তার সুযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। এবং সেই সুযোগ যদি তিনি নেন তাহলে বুঝতেই হবে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে একটি জনসভা করেই বুঝতে পেরেছেন যে হাওয়া কিন্তু খারাপ, পরিস্থিতি কিন্তু অনুকূল নয়, আর সেই প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে ঘুরিয়ে দিতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর বেশি কে জানে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।